স্তন ক্যান্সার মানে ব্রেস্ট ক্যান্সার। এই ব্রেস্ট ক্যান্সারের যে ঝুঁকিটা আমাদের দেশে আছে, এটার জন্য আমাদেরকে একটু সতর্ক থাকলেই কিন্তু আমরা এর প্রতিরোধ করতে পারি। যেরকম সতর্কতাটা কি, স্তন ক্যান্সারের জন্য সরষার তেল ব্যবহার করতে হবে, সরষার তেল খেতে হবে। আরেকটি হলো আপনার রসুন পেঁয়াজ আদাটা একটু বেশি খেতে হবে। আমাদের রক্তটা যেন স্তনের প্রতিটা অংশে যেতে পারে এই ব্যবস্থাটার দিকে আমাদের নজর রাখতে হবে। আবার অনেক মায়েরা কষায়া বেড়া ব্যবহার করে, এর ফলে রক্তের সঞ্চালন প্রক্রিয়ায় অনেক রকম বাধার সৃষ্টি করে। অনেকে আবার উপর হয়ে ঘুমায় বুকে বালিশ দিয়ে, এর ফলে বুকে চাপাল খুব বেশি লাগে। আর বাচ্চাদের এটা খেয়াল রাখতে হবে, ইসলামের বিধান মতো 2 বছরের বেশি বাচ্চাদেরকে দুধ খাওয়ানো যাবে না। অনেকে বাচ্চার যখন নতুন দাঁত ওঠে ওই সময় যদি বাচ্চারা দুধ খায়, বাচ্চাদের দাঁতের যে কামড় লাগে, হ্যাস্ট লাগে, এর ফলেও কিন্তু স্তন ক্যান্সার হতে পারে। আরেকটি হলো আমাদের নিজেদের স্তরে ভিতরে কোনো গুটি বাঁধছে কিনা, চাকা বাঁধতেছে কিনা, এটা মায়েরা নিজেরাই ঘরের দরজা বন্ধ করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের স্তনটা নিজে একটু চেক করে নিতে হবে। মায়েদেরকেও বাচ্চাকে দুধ দিতে হইলে দুধ হয় যেরকম কলমি শাক, যেরকম পুদিনার পাতা, থানকুনি পাতা, গন্ধবাদল পাতা, যেগুলো আমরা সাধারণত গ্রামে খুব খেয়ে থাকি, এই খাবারগুলি বেশি খেতে হবে। অজস্র পানি খেতে হবে মাকে, গরম পানি একটু একটু করে একটু একটু করে, মানে বারবার বারবার পানি খেতে হবে। ভাত খাওয়ার 10 মিনিট পরে পানি খাওয়ার সঠিক নিয়মটা। আর পানি আছে এই জাতীয় ফলগুলো অনেক বেশি খেতে হবে ওই সময়, তাহলে পরে বাচ্চারা দুধ কমে গেলেই বাচ্চারা ক্ষতি করে বা দাঁতে দাঁত লাগে বাচ্চাদের, এই জিনিসগুলো থেকে সতর্ক থাকতে হবে। মায়ের শরীর থেকে যে ব্যাড ফ্লুইডগুলো সেটা পায়খানা প্রস্রাবের সাথে বের হয়ে যাবে, কারণ মাথার দিকটা যদি নিচে হয় তাহলে বুকে মাথায় লাঞ্চে জমে যায়। একটু আগেই আমরা কিন্তু লাঞ্চ সম্বন্ধে বললাম, লাঞ্চেও একই অবস্থা দেখা গেছে। ডাক্তাররা যখন লাঞ্চে পানি জমে তখন মাথার দিকটা একটা কাঠ দিয়ে বা একটু সিস্টেম পদ্ধতিতে ওটাকে উপরে উঠাই দেয়। কিন্তু আমাদের দেশে বাড়িতেও এই পদ্ধতিগুলি শীতের সময় খেয়াল রাখতে হবে। শীতের সময় অনেকেরই লাঞ্চে পানি জমে যায়, লাঞ্চে বিভিন্ন রকম সমস্যা হয়, কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনাসাইটিস, কোলোসিস, নিউমোনিয়া, টিবি, যক্ষ্মা, বক্ষগুলির সমস্যা, টিউবি, ইভেন কি টিবি পর্যন্ত হতে পারে। আর লাঞ্চের সাথে আমাদের বক্ষবেদীর বা মেয়েদের ব্রেস্টের একটা বিরাট সম্পর্ক আছে। ব্রেস্ট ভালো রাখার জন্য আল্লাহ তাআলা এই ঋতুতে শিম এবং শিমের বীজ, মটরশুঁটি এবং যত খেতে পারে, আর এই ঋতুতে পালং শাক, লাল শাক, এই জিনিসগুলো ব্রেস্টের জন্য মহা ঔষধ। ব্রেস্টটাকে সুদাগতা কোনো দুধ ভিতরে শুকিয়ে জমে যেতে পারবে না, আর খুব বেশি টাইট করে ব্রেস্টটাকে বাঁধা যাবে। আর কুমিং করে যারা ব্রেস্টটাকে বড় করার চেষ্টা করে বা কৃত্রিমভাবে ব্রেস্টের ভিতরে কোনো করার চেষ্টা না করার জন্যে আমরা অনুরোধ করবো। এবং কলমি শাক ব্রেস্টের জন্য একটা মহা ঔষধ, ব্রেস্টের জন্য বাঁধাকপি সারা পৃথিবীব্যাপী একটা ভালো ঔষধ। যাদের কাঁচামরিচ খাওয়ার অভ্যাস আছে তাদের জন্য অনেক বেশি উপকার হবে, যারা কাঁচামরিচ খাবে তাদের লাঞ্চ এবং ব্রেস্ট একদম পুরো ক্লিন। সবাই কাঁচামরিচ খেতে পারে না, জাল খেতে পারে না, অভ্যাস নাই, কিন্তু সেই ক্ষেত্রে যারা মিষ্টি খান বা চিনি খান বা রসগোল্লা মিষ্টি খান তারা কিন্তু 160টা রোগ আপনি পারচেস করে, মিষ্টি তো খান না, 160টা রোগ পারচেস করে। আর বৃষ্টির সাথে যখন মাংস খাওয়া হয়, গরুর মাংস খাওয়া হয়, চবরিওয়ালা মাংস খাওয়া হয়, অস্বাভাবিকভাবে এই দুটার মিশ্রণের ফলে টিউমারের সৃষ্টি করে এবং আমাদের চুল পড়া ত্বরান্বিত করে। যার কারণে রাগ হয়ে হয়ে বাচ্চাকে দুধ খাওয়ার সময় মা দুধ খাওয়াচ্ছে, রাগ হয়ে রাগান্বিত অবস্থায় ক্ষিপ্ত অবস্থায় কাজের লোকের সাথে হইচই করতেছে, পাশের বাড়ির লোকের সাথে চিল্লাচিলি করতেছে, বাড়িতে চিল্লাচিলি করতেছে, এর ফলে এই ক্ষিপ্ত যে ব্যাড ফ্লুইড যা বিশেষ খারাপ, এই ক্ষিপ্ত ব্যাড ফ্লুইডটা দুধের সাথে বাচ্চার পেটে যায়, ওই বাচ্চার পেটে অসুখ সারানো খুব কঠিন হয়ে যায়। যারা অনেক জ্ঞানী অনেক বুদ্ধিমান তারা ওই জিনিসটা খেয়াল রাখে না। শিশুরা যখন দুধ খায় তখন সেই শিশুটাকে কিন্তু ওষুধটা কিন্তু মায়ের ভিতর দিয়ে দিতে পারলে খুবই ভালো হয়। আমাদের ন্যাচারাল ক্ষেত্রে আমরা 100% এই চিন্তা করি।